আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করছি ডিমা আলুর শাক, ডিমা আলু দিয়ে ভাজি ডিমার শাকটা। আর আনাজি কচু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর রান্না হবে ডাল। আজকের রেসিপিটা আমার এটাই, আমি কীভাবে আনাজি কচু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি। এই যে আমি কচু আনাজি কচু আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো। এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এখন আমি এখানে মশলা দিব, একে একে সব মশলা দিব। আদা বাটা, রসুন বাটা, দুটা তেজপাতা, পানি দিব। যে এখন দিয়ে দিলাম হলুদ, এই দিলাম লবণ, এই দিলাম জিরা গুঁড়া। এখন দিয়ে দিব মরিচ, শুকনা মরিচ গুঁড়া। আপনারা মুরগির শব্দ কিছু মনে করিয়েন না, আমার দুইটা মুরগির ডিম পারছে, ডিম পারে উঠে এরকম শব্দ করছে। বাড়িতে হাঁস মুরগি ভরা থাকলে এরকমই হয়, সেও কিছু মনে করবেন না, এরকম শব্দ পাবেন। মরিচটা একটু বেশি দিলাম, এই যে কচু তো যদি চুলতে হয় তার জন্য। আর এটা ঝাল ঝালই ভালো লাগে। আমি এখানে এখন মশলা দিব, আর একটা মশলা গোটা মশলা, কালো ফল সাদা ফল। এই যে এখন দিয়ে দিলাম গোটা মশলা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে এখন আনাজি কচুগুলো দিয়ে দিব। যে আমি আনাজি কচু ঢালে দিচ্ছি, আরও আছে কচু, ওগুলো না দেখি যেন একটু আউড়ে যাক। মানে এগুলো অনেক পরিমাণ দেখা যায় বেশি, কিন্তু রান্না করলে হয়ে যায় কম। আমি মাছটা দিব পরে, এখন না। যে শাকগুলো দিয়ে কত পানি বাড়াইছে, কচু শাক দিয়ে কচু আনাজি কচু শাকটা না, আনাজি কচু ডাটা, পানিটা আরও শুকে আসলে আমি ভিতরে ইলিশ মাছ দেব। এই যে এখন মাছের মাথাগুলো আমি ভিতরে দিয়ে দেবো। ভাজা মাছ না, কাঁচা মাছ, কাঁচা মাছের দিয়ে বেশি মজা লাগে, অনেকে ভাজা মাছ দিয়েও খায়। আমি আজকে কাঁচা মাছ দিয়ে রান্না করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। বাই বাই। রান্নার পর আবার দেখাবো কীরকম হয়েছে।